এই সমস্যাটা এই জেনারেটারটাতে হচ্ছে এটা সমাধান করে দেখাবো কি করলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে আমার কাছে একটা নতুন এখন ফুয়েল পাম্প রাখা আছে এই ফুয়েল পাম্পটারই সমস্যা এই ফুয়েল পাম্পটা লাগিয়ে দেবো এখন পুরনোটা লাগানো আছে এই যে সমস্যাটা হচ্ছে সেটা ফুয়েল পাম্পেরই সমস্যা আপনি স্টার্ট করবেন স্টার্ট হয়ে যাবে কিন্তু কিছুক্ষণ চলার পরে নিজে নিজেই অটোমেটিক বন্ধ হয়ে যাবে আধ ঘন্টা কুড়ি মিনিট বা এক ঘন্টা পরে সেই সমস্যাটা হচ্ছে এই ফুয়েল পাম্পের সমস্যা ফুয়েল পাম্পটা নতুন লাগালেই এই সমস্যার সমাধানটা হয়ে যাবে আপনাদেরকে পুরোনোটাতে দেখাবো ফুয়েল পাম্প একবার স্টার্ট দিলে একবার সেলফ দিলে কতটা পেট্রোল দিচ্ছে আর নতুনটা লাগানোর পরে একবার সেলফ দিলে কতটা পেট্রোল দিচ্ছে আপনাদেরকে চেক করে দেখাবো তাহলে আপনাদের একটা শিক্ষা হবে যে নতুন ফুয়েল পাম্পে কতটা পেট্রোল দেই আর পুরোনো ফুয়েল পাম্পে কতটা পেট্রোল দেই এই এম এলটা দিয়ে আপনাদেরকে চেক করে দেখাবো পুরনো ফুয়েল পাম্পটাতে কতটা পেট্রোল ফিক্সছে আর স্পিড কতটা আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো আর নতুন ফুয়েল পাম্পটা লাগানোর পরে একবার সেলফ দিলে স্পিড কতটা আছে আর কতটা পেট্রোল দিচ্ছে এই দুটা জিনিসে চেক করতে হবে স্পিডটা কতটা আর কতটা পেট্রোল দিচ্ছে তো চলুন এই ফ্ল্যাপ পাম্পটা খুলে লি খুলতে গেলে চারটা নাট 10 নাম্বার টি দিয়ে খুলে নিতে হবে আর এই পাইপটা খুলে দিতে হবে এই পাইপটা খুলতে গেলে একটা লক আছে এই লকটাকে দাবতে হবে দেবে টেনে দিলে খুলে যাবে আমার এক হাতে ক্যামেরা আছে বলে এক হাতে অসুবিধা হচ্ছে আর এদিকেরও জ্যাক পিনটা খুলে নিতে হবে এটা কানেকশন এই লকটা দাবতে হবে এই লকটা দেবে টেনে দিলে খুলে যাবে এই লকটা দেবে আর টানতে হবে আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন দেবে টানলাম তো এইদিকে লকটা খুলে গেল আর এদিকে লকটা দেবে খুলতে হবে এক হাতে অসুবিধা হচ্ছে আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো দেখুন পাইপটা খুলে নিয়েছি এরপর আপনাদেরকে সেলফ দিয়ে দেখাবো একবার সেলফ দিলে কতটা স্পিডে পেট্রোলটা ফিকছে আর কতটা পেট্রোল দিচ্ছে তো দেখুন এই কানেকশানটা লাগিয়ে নিচ্ছি তবেই মোটরটা চলবে কানেকশানটা লাগিয়ে নিয়েছি এরপর সেলফ দিচ্ছি তো সেলফ দিলে দেখুন কতটা পেট্রোল দেয় সেলফ দিলাম তো দেখুন এতটা পেট্রোল দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা মতো দিচ্ছে দেখুন এখানে দাগটা দাগটা খেয়াল করুন একশো কাছের থেকে আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করছি ক্যামেরায় আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না বুঝতে পারছি না তো দেখুন একশো এম পেট্রোল দিচ্ছে আমি সাইডে দেখাচ্ছি দেখুন এই দাগটা একশো এম এল পেট্রোল দিচ্ছে একবার সেভ দিলে আর স্পিডটাও দেখতে পেলেন আরেকবার সেলফ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পেট্রোল দিচ্ছে তো দেখুন তো দেখুন ওই একশো এম এ পেট্রোল দিচ্ছে আর স্পিডটাও দেখালাম আপনাদেরকে দেখুন এখানে একশো এম এল দেখাচ্ছে একশো এম এল থেকে একটু বেশি দেখাচ্ছে একটু বেশি সেকেন্ড বারে একটু বেশি দেখাচ্ছে একশো এম থেকে আপনারা দাগটা দেখতে পাচ্ছেন আর পাশেও দেখাচ্ছি একশো এম এর থেকে একটু বেশি দিচ্ছে এরপর এই ফুয়েল পাম্পটা খুলে নেব নতুন ফুয়েল পাম্পটা লাগাবো তাতে কত পেট্রোল দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এই পেট্রোলটা ঢেলে দিচ্ছি এখানেই ট্যাঙ্কেতেই এরপর দেখুন আমার কাছে একটা ফুয়েল পাম্প আছে যেটা নতুন ফুয়েল পাম্প অরিজিনাল হন্ডা কোম্পানির ফুয়েল পাম্প আপনাদেরকে দামটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এই প্যাকেটের দামটা লেখা আছে পাঁচ হাজার ছশো একান্ন টাকা অরিজিনাল ফুয়েল পাম্প এই ফুয়েল পাম্পটা লাগাবো লাগিয়ে আপনাদেরকে দেখাবো এর প্রেসার কতটা আর একবার সেল্ফ দিলে কতটা পেট্রোল দিচ্ছে আর এই ফুয়েল পাম্পটা নতুন লাগালেই এই সমস্যাটার সমাধান হয়ে যাবে যেটা কুড়ি মিনিট বা আধ ঘন্টা বা এক ঘন্টা পরে বন্ধ হয়ে যাচ্ছে তো চলুন ফুয়েল পাম্পটা খুলে নিই ভিডিওটা একটু ফাস্ট করে দিই বেশি বড় করবো না ভিডিওটা তো দেখুন এটা হচ্ছে পুরোনো ফুয়েল পাম্পটা খুলে নিয়েছি আর নতুন ফুয়েল পাম্পটা হচ্ছে এটা এই নতুন ফুয়েল পাম্পটা লাগিয়ে নেবো ফুয়েল পাম্পটা রেখে দিচ্ছি নতুন ফুয়েল পাম্পটা লাগিয়ে নিচ্ছি আর এখানে একটা ওয়েিং থাকে ওয়েিং টা দেখে লাগাতে হবে যাতে পেট্রোল লিক না করে আর ট্যাঙ্কেতে এখানে একটা মোটা ওয়েিং আছে এই ওয়েরিং টাও আপনাদেরকে দেখে লাগাতে হবে যাতে পেট্রোলটা লিক না করে এরপর এই ফুয়েল পাম্পটা ফিটিং করে নিচ্ছি টাইট করে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন নতুন ফুয়েল পাম্পটা ফিটিং করে দিচ্ছি এরপর দেখে দিচ্ছি নতুন কতটা পেট্রোল দিচ্ছে আর কত স্পিডে দিচ্ছে সেলফ দিচ্ছি আপনারা প্রেসারটা দেখতে পাচ্ছেন কত জোরে ফিটছে এরপর দেখুন কতটা পেট্রোল দিয়েছে একবার সেলফ দেওয়ার পরে দেখুন এখানে পেট্রোল দিয়েছে একশো পয়েন্ট ওয়ান এম এল এখানে দাগটা খেয়াল করুন এখানে দেখুন এই দাগটা খেয়াল করুন একশো পয়েন্ট ওয়ান এম এল পেট্রোল দিচ্ছে পুরোনো ফুয়েল পাম্পটার চেয়ে নতুন ফুয়েল পাম্পটাতে বেশি পেট্রোল দিচ্ছে একবার সেলফ দেওয়ার পরে আর আরেকবার আপনাদেরকে সেলফ দিয়ে দেখাচ্ছি দেখুন কত পেট্রোল দেই দেখুন দেখুন স্পিডটাও বেশি আছে এরপর এখানে দাগটা খেয়াল করুন এটাতে আরো বেশি দিয়েছে একশো পয়েন্ট টু এম মানে একশো এম এই দাগটা তারপরে দুটা দাগ পর্যন্ত আছে একশো পয়েন্ট টু এম পর্যন্ত এটাতে পেট্রোল দিচ্ছে মানে আরো বেশি পেট্রোল দিচ্ছে পুরোনোটার থেকে নতুনটাই বেশি পেট্রোল দিচ্ছে আপনারা দাগটা দেখতে পাচ্ছেন এখানে আছে এরপর এই পাইপটা লাগিয়ে নিচ্ছি তারপরে জেনারেটারটা স্টার্ট করছি তো দেখুন জেনারেটারটা স্টার্ট হয়ে গেল এই ধরনের প্রবলেম হলে যে সমস্যাটা আপনাদেরকে বললাম তো এই ফুয়েল পাম্পটা চেঞ্জ করে দিলে হানড্রেড পারসেন্ট আপনাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে যদি আধ ঘন্টা এক ঘন্টা কুড়ি মিনিট পরে বন্ধ হয়ে যায় অটোমেটিক তাহলে ফুয়েল পাম্পটার সমস্যা ফুয়েল পাম্পটা নতুন লাগিয়ে দেন আপনাদেরকে দেখালাম টেস্ট করেও দেখালাম আর এই ফুয়েল পাম্প খারাপ হলে আরো অন্যান্য সমস্যাও হতে পারে কী কী সমস্যা হতে পারে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম এই ভিডিওটা যে দেখতে পারেন আর এই ধরনেরই হুন্ডার যে কোনো সমস্যার সমাধানের যদি ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কী হবে আমি যখন ভিডিও আপলোড করব আপনাদের এখানে পৌঁছে যাবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে